ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ের পঞ্চম অধ্যায়ের তৃতীয় পাঠের ভিডিও দেখব। এই তৃতীয় পাঠে আমরা জানব যে ধর্মীয় বিবর্তন, ষষ্ঠ শতকের ধর্মীয় বিবর্তন। এর আগের ভিডিওতে আমরা জেনেছি ষষ্ঠ শতকের রাষ্ট্রীয় ব্যবস্থার যে বিবর্তন সেটা জেনেছি, আজকে আমরা জানব ধর্মীয় বিবর্তন। এখন এটি জানার আগে আমাদের জানতে হবে বিবর্তন কি। সোজা কথায় বলতে গেলে বিবর্তন মানে হচ্ছে ধাপে ধাপে পরিবর্তন। ধাপে ধাপে পরিবর্তনকে আমরা বলি বিবর্তন। যেমন দেখো, আজকে আমরা যে এই সুন্দর সুশ্রী রূপ পেয়েছি এটা কিন্তু একদিনে আমরা পাইনি, ধাপে ধাপে পরিবর্তনের মাধ্যমে এই রূপটি আমরা পেয়েছি। আমরা একটা সময় ছিলাম এপ, শিম্পাঞ্জি, গেরিলা জাতীয় প্রাণী, তারপরে বানর, তারপরে আমরা ঝুঁকে চলতাম, তারপরে আমাদের গায়ে বড় বড় লোম ছিল, বড় বড় দাঁত ছিল, বড় বড় নখ ছিল। সেই সমস্ত বিবর্তনের মধ্যে মধ্যে আমরা একটা একটা করে ত্যাগ করতে করতে আজকে এই সুন্দর রূপটি পেয়েছি। এই বিবর্তন আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই লক্ষ্য করব। যদি আমরা খাদ্যের ক্ষেত্রে ধরি, দেখো আমরা প্রথমে খেতাম কাঁচা ফলমূল, তারপরে কি করলাম আমরা জন্তু জানোয়ার ধরে কাঁচা খেতাম, তারপরে কি করলাম আমরা সেই মাংসকে পুড়িয়ে খেতাম, আর এখন আবার সেই মাংসকে বা খাদ্যকে সুন্দর করে মশলা পাতি দিয়ে রান্না করে আমরা খাচ্ছি। এই ধাপে ধাপে পরিবর্তন, আমি দুটো উদাহরণ দিলাম, এই পরিবর্তনকে আমরা বলছি বিবর্তন। ঠিক তেমনি ধর্মের ক্ষেত্রেও যে ধাপে ধাপে পরিবর্তন হয়েছিল তাকেই আমরা বলবো ধর্মীয় বিবর্তন। ষষ্ঠ শতকে ধর্মীয় বিবর্তন কি হয়েছিল, কেন হয়েছিল, আমরা সেটা জানব। এবং এই ধর্মীয় বিবর্তনের ফলে একটি নতুন ধর্ম গড়ে উঠেছিল, নতুন ধর্মমত গড়ে উঠেছিল, তাকে আমরা বলবো নব্য ধর্ম। নব্য অর্থাৎ নতুন, আর ধর্ম তাই তাকে বলা হচ্ছে নতুন ধর্ম। তাহলে আমরা এবারে জানব যে এই নতুন ধর্মটা কেন উদ্ভব হলো, কি কারণে এই নতুন ধর্মমতের উদ্ভব হলো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে। তো এসো এবারে আমরা জেনে নেই যে কেন এই নব্য ধর্মটা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উদ্ভব হল। আমরা একটু এটা জানতে গেলে পূর্ববর্তী সময়ে অর্থাৎ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে সমাজ ব্যবস্থার দিকে তাকাব। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে যে সমাজ ব্যবস্থা আমরা পড়েছিলাম সেখানে আমরা জেনে এসেছি যে এই সময় সমাজে বর্ণাশ্রম ছিল। এই বর্ণাশ্রমের চারটি বর্ণ আমরা দেখতে পাই, পেশাগত বর্ণ কি, এক হচ্ছে ব্রাহ্মণ, দুই হচ্ছে ক্ষত্রিয়, তিন হচ্ছে বৈশ্য, আর চার হচ্ছে শূদ্র। আমরা সেখানে জেনেছিলাম যে ব্রাহ্মণরাই হচ্ছে সমাজের প্রধান, অর্থাৎ তারা সমাজকে পরিচালিত করবে, সেই ক্ষমতা তাদের আছে। সেই জন্য সেই প্রাধান্যকে বোঝাতে গিয়ে তারা বলেছিল যে আমাদের ব্রাহ্মণদের জন্ম হচ্ছে শরীরের প্রধান অংশ এই মাথা থেকে। অর্থাৎ সমাজ ব্যবস্থায় ব্রাহ্মণরা এই প্রভাব প্রতিপত্তি সবসময় খাটিয়ে চলার চেষ্টা করতেন। বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান, জাঁকজমকপূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠান, বিভিন্ন রকমের প্রাধান্য তাদের আমরা দেখতে পাই। তোমরা অনেক সময় লক্ষ্য করেছো যে রাজ্য পরিচালনার ক্ষেত্রে রাজাই প্রধান হলেও সেখানে কিন্তু রাজাকে অনেক সময় পরামর্শ দিতেন তার প্রধান পুরোহিত, কুল পুরোহিতদের কথা আমরা জেনেছি। সমাজে যে সেই সময় ব্রাহ্মণরা প্রাধান্য পেত, যে প্রভাব এখনো কিন্তু আমাদের মধ্যে থেকে গেছে, আমরা কিন্তু এখনো পুরোপুরি সেটাকে নস্যাৎ করতে পারিনি। সেই সময় ব্রাহ্মণরা জাতপাতের বিচার অত্যন্ত কঠোরভাবে তারা পালন করত। কোনো বাড়িতে ব্রাহ্মণ গেলে সঙ্গে সঙ্গে তার পায়ে জল দিয়ে ধুইয়ে দিতে হবে, সেই জলটা ভক্তি সহকারে কেউ কেউ পান করত, কেউ কেউ আবার ঘরে ছিটিয়ে দিত। এইভাবে সমাজে ব্রাহ্মণদেরকে মাথায় তুলে
রাখা হতো সেই রকম অনুশাসন ব্রাহ্মণরা তৈরি করেছিলেন। এই ব্রাহ্মণদের প্রতিপত্তিকে নষ্ট করার জন্য এই খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে নতুন ধর্মমতে প্রবর্তন হলো। এবারে আসি কোন কোন ক্ষেত্রে ব্রাহ্মণরা কি কি বিধান দিতেন যা সাধারণ মানুষ মেনে নিতে পারতেন না বলে এই নব্য ধর্মের উদ্ভব হয়েছিল। আমরা প্রাচীন ধর্ম ব্যবস্থায় পড়েছিলাম যে পরবর্তীকালে পূজা পার্বণের ক্ষেত্রে পশু বলিদান খুব প্রবলভাবে দেখা দিয়েছিল। সাধারণ মানুষ এই পশু বলিদান মেনে নিতে পারেনি। কেন না? পরবর্তী পর্যায়ে, প্রথম পর্যায়ে অর্থাৎ বৈদিক যুগে ছিল সমাজ ব্যবস্থা পশুপালনের উপরে চলত, আর পরবর্তী বৈদিক যুগে পশুপালনের সঙ্গে আসলো কৃষি। তাহলে কৃষিকাজ করতে গেলে লাগবে পশু, আর সেই পশুকে যদি বলি দিয়ে দেওয়া হয় তাহলে পশু সংকট দেখা দেবে, তাহলে কৃষি ব্যবস্থা চলবে না। তাই সাধারণ মানুষ ব্রাহ্মণদের এই বিধান মেনে নিতে পারেনি বলে নব্য ধর্মের আহ্বান তারা জানিয়েছিল। এক, দুই, সেই সময়ে বা যে কোনো সময়ে একটা দেশের বা জাতির অর্থনৈতিক মেরুদণ্ড দাঁড়িয়ে থাকে ব্যবসা বাণিজ্যের উপরে। এই ব্যবসা বাণিজ্য, আমরা যে সময়ের কথা বলছি, প্রধানত ব্যবসা বাণিজ্য ছিল সমুদ্র বাণিজ্য। কিন্তু ব্রাহ্মণরা বিধান দিলেন যে সমুদ্র বাণিজ্য করলে হিন্দু ধর্মের মানুষের জাত চলে যাবে। তোমরা পরবর্তী সময়ে সিপাহী বিদ্রোহ যখন পড়বে তখন জানবেন যে কালা পানি বলে একটা ব্যাপার ছিল, সেই কালা পানি অর্থাৎ সমুদ্র পার হয়ে অন্য দেশে যুদ্ধ করতে যেতে বাধ্য করা হতো হিন্দু সেনাদের, এবং তারাও জাতপাতের ভয়ে সেখানে যুদ্ধ করতে যেতে চাইত না, তাদের ধর্ম নষ্ট হবে বলে। তাহলে এই বিধানটিও সেই সময়কার মানুষ মানতে পারেনি, তাই তারা নতুন ধর্মমতের আহ্বান করেছিল। দুই, তাহলে এক গেল পশু বলিদান, দুই হলো সমুদ্র যাত্রা, দুই হলো সমুদ্র যাত্রা। তৃতীয় আসছি সুদ। সুদ কি? না, তুমি যদি কারোর কাছ থেকে টাকা নাও বা কেউ যদি তোমার কাছ থেকে নগদ টাকা নেয়, তুমি যদি দাবি করো আমার এই টাকা আমি এমনি দিতে পারবো না, এর বিনিময়ে আমাদের অল্প স্বল্প হলেও কিছু পরিমাণ টাকা তোমাকে বাড়তি দিতে হবে। এই বাড়তি যে টাকা দেওয়া হচ্ছে এটাকে বলা হচ্ছে সুদ। তো ধরো একটা মানুষ সে ব্যবসা করবে বা চাষবাস করবে, তার টাকার পর্যাপ্ত পরিমাণে টাকা নেই, সে অন্যর কাছ থেকে নিয়ে চাষ করবে এবং সেই চাষ থেকে তার যে উৎপাদন হবে উৎপাদনটা বিক্রি করে সে সুদসহ তার টাকা ফেরত দিলেও তার অনেক লাভবান হবে। কিন্তু ব্রাহ্মণরা বিধান দিলেন যে এই সুদ নেওয়া হচ্ছে মহাপাপ, এই সুদে নিয়ে কেউ ব্যবসা বাণিজ্য বা চাষবাস করতে পারবে না। সাধারণ মানুষ এটাকে মেনে নিতে পারলেন না, তাই ব্রাহ্মণদের বিরুদ্ধে প্রতিবাদ করে তারা নব্য ধর্ম যোগদান করলেন বা নতুন একটি ধর্মমত আহ্বান করলেন। চতুর্থ নম্বর কারণ হচ্ছে যে এই সময়ে ক্ষত্রিয়দের প্রভাব প্রতিপত্তিও যথেষ্ট বৃদ্ধি পাচ্ছিল, ক্ষত্রিয়দের প্রভাব প্রতিপত্তি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছিল, তারাও যুদ্ধ বিগ্রহে ব্রাহ্মণদের সমান সমান ক্ষমতা অর্জন করত, এবং তোমরা লক্ষ্য করবে যে ক্ষত্রিয়দেরও সেই সময়ে পৈতা হতো, তারাও ব্রাহ্মণদের সমকক্ষ তারা দাবি করতে থাকলো, তাই ব্রাহ্মণদের প্রভাব বা প্রতিপত্তি সেইভাবে তারা মানতে চাইল না, ফলে তারাও একটি নতুন ধর্মমতের অনুসারী হলেন। তাহলে আমরা জানলাম কেন নব্য ধর্মের উৎপত্তি হল। আমাদের মনে রাখতে হবে যে এই যে মানুষরা কিন্তু তারা পুরোপুরি ধর্ম থেকে বেরিয়ে আসেনি, ধর্মের যে ব্রাহ্মণদের যে গোড়ামি, ব্রাহ্মণদের যে যাগযজ্ঞ আচার অনুষ্ঠান পূজা পার্বণের যে নিয়মাবলীর কঠোরতা, সেই কঠোরতা থেকে সহজ সরল একটি ধর্মমতের প্রবর্তন তারা চেয়েছিলেন, তাই তারা একটি নতুন ধর্মমত সমাজে সৃষ্টি করতে চেয়েছিলেন, এবং এই পর্যায়ে চারটি নতুন ধর্মমত আমরা লক্ষ্য করি। তাহলে একদম সোজা কথায় বলতে গেলে
যে ব্রাহ্মণদের প্রভাব প্রতিপত্তি আচার অনুষ্ঠানের বিধিবিধান না মানতে পেরে সহজ সরল একটি ধর্মমতের আবির্ভাব হয়েছিল, এই সময়ে তাকে আমরা বলছি নব্য ধর্ম। এই নব্য ধর্ম, এই যে নব্য ধর্ম সমাজে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে গড়ে উঠেছিল, সেই নব্য ধর্ম চারটি ধর্মমত আমরা লক্ষ্য করব। এই চারটি ধর্মমত হলো এক চার্বাক, দুই আজীবিক, তিন জৈন, চার বৌদ্ধ। চার্বাক, আজীবিক, জৈন, বৌদ্ধ। আমরা পরবর্তী ভিডিওতে এই ধর্মমতগুলি কি, কে তার প্রবর্তক, সমাজে তার কি প্রভাব রয়েছে সেটি জেনে নেব। তো সবাইকে আজকে এই পর্যন্ত, আর সেই সঙ্গে সঙ্গে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার এবং সাবস্ক্রাইব ও কমেন্ট বক্সে কমেন্ট লেখার জন্য আবেদন জানিয়ে শেষ করছি।